কেউ যদি নিরুপায় হয়ে অ্যালকোহল শপে কাজ করে, অর্থ উপার্জন করে, তাহলে সেটা কি তার জন্য হালাল হবে? নিরুপায়ের সংজ্ঞাটা কি? নিরুপায় হয়ে কাজ করলে জায়েজ হবে কি না, এই প্রশ্ন উত্তর পরে, আগে সংজ্ঞায় আসি। নিরুপায় কাকে বলে? নিরুপায় মানে হলো এই চাকরি না করলে তার নাখায় মরা লাগবে, কোনো আর পথ খোলা নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাহলে ঠিক আছে যে এই মুহূর্তে চাকরি ছেড়ে দিতে চলতে পারবে না সে। এটা ছেড়ে দিলে আরেকটা হবে, একটু কম ইনকাম হবে, কয়েকদিন বেকার থেকে একটা চাকরি হবে, তাহলে সেক্ষেত্রে হারাম কোনো জায়গায় চাকরি করা জায়েজ হবে না। অনেক বাইরে আছেন, বাইরে থাকেন, মদের মদ সার্ভ করেন, রেস্টুরেন্টে চাকরি করেন, বলেন যে নিরুপায়। ভাই নিরুপায় কেন? আপনি আপনি আর একটা চাকরি খোঁজেন, প্রয়োজনে কিছুদিন বেকার থাকবেন, এই তো প্রয়োজনে আপনি দেশে চলে আসবেন, আপনার কাছে বহুত উপায় আছে, নিরুপায় না। আপনি মানুষের জন্য যা কল্যাণকর তাই জায়েজ, এই কথা শরীয়তেই গ্রহণযোগ্যতা আছে কি না, কথা তো ঠিক আছে কিন্তু উদ্দেশ্য খারাপ। কালিমাতু হকিন উরিদা বিহাল বাতিল, যা মানুষের জন্য কল্যাণকর সেটাই তো জায়েজ, যা ক্ষতিকর সেটাই তো হারাম। আল্লাহ যা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ যা অনুমোদিত রেখেছেন সেটা আমাদের জন্য কল্যাণকর। এখন কল্যাণকর কোনটা আর ক্ষতিকর কোনটা, এটা নিরূপণ তো আল্লাহর করার কথা, তিনি জানেন, আমরা তো সব কিছু জানি না। আমরা অনেক কিছুকে বাহ্যিকভাবে উপকারী মনে করি, আসলে এটা ক্ষতিকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলাকে নিষেধ করেছেন সেটাই আমাদের জন্য ক্ষতিকর। কথাটা বরং আমরা ঘুরে বলি, যা কিছু হারাম তা কিছু ক্ষতিকর, যা কিছু হালাল তা কিছু উপকারী, ব্যাস উল্টায় বলতে হবে। আমরা আগে নিজেরা ঠিক করি যে যা কিছু উপকারী তা হালাল, তাহলে আগে নিজেরা অস্ত্রটা নিজের হাতে নিয়ে এবার আমি আমার মতো ফতোয়া দিতে পারি। আল্লাহ যা হারাম করেছেন তা ক্ষতিকর, যা হালাল করেছেন তা উপকারী। আমার বর্তমান বয়স 20 বছর, আমি পরিবারে বলি বিবাহের কথা, তখন আমার পরিবার বলে লিখে দেওয়ার জন্য, আমি একটি কাগজে লিখে পরিবারের সবাইকে আমার মনের কথা জানাই। এরপর তারা সবাই আমাকে অপমান করা শুরু করে। এখন যদি আমি কোনো জিনায় লিপ্ত হয়ে, গুনাহ হবে কার? পরিবারকে না জানে বিবাহ করা যাবে কিনা? দেখেন পরিবার বুঝছে এই ছেলেটা একটু সোজা সরল, এই জন্য বলছে যা দিবা লিখিত দাও, নাহলে পরিবারের কোনো দিন লিখিত, এটা কি আদালত? লিখিত দিতে বলছে, এর মানে হলো আপনি একটা সোজা ছেলে, তারা বুঝছে এই জন্য আপনাকে নিয়ে তামাশা করার জন্য, হাসি করার জন্য তারা এটা পলিসি করছে। তো আপনার বিয়ের বয়স হয়েছে কিনা এটা দেখতে হবে, কারণ যে এতটুকু পলিসি বোঝে নাই মা বাপের, সে বিয়ের আদৌ উপযুক্ত হয়েছে কিনা এটা তো সন্দেহের বিষয়। হ্যাঁ, তার বউ তো এরকম সকাল বিকাল কাগজপত্র লেখায় হাইকোর্ট দেখাবে। তো এই জন্য আসলে এই সমস্ত বিষয়গুলো বিচক্ষণ বিদগ্ধ কোনো আলে মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে, তার সাথে নিজের পুরো অবস্থা জানিয়ে তারপরে পরামর্শ নিতে হবে যে আমার পরিস্থিতি এই, আমার বয়স এই, আর্থিক অবস্থা এই, মা বাপের অবস্থান এই, আমি কী করতে পারি, ডিসিশনগুলো সেভাবে পরামর্শ করে নিতে হবে। এভাবে প্রশ্ন ধরাই দিলেন পরিবারের অসম্মতিতে আমার বিয়ে করা জায়েজ আছে কি না, আমি ফতোয়া দিলাম হ্যাঁ আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান জায়েজ আছে, দেখা গেলো যে আপনার তল্পি তল্পা কিছুই নেই, আপনি একটা গড়ায় বসে থাকলেন। এই জাতীয় ইস্যুগুলো কমন মাসআলা শুনে সিদ্ধান্ত নেবেন না, ওলামা ইকরামের সাথে ব্যক্তিগতভাবে মশওয়ারা করে, পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন।